রবিবার বাঁকুড়া তৃণমূল ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করা হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই কমিটিতে বহু নতুন মুখে স্থান দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান জানান, জেলা কমিটিতে মোট 54 জন আছেন, 24 জনকে ব্লক সভাপতি করা হয়েছে। গঙ্গাজল ঘাটিতে কোনো সংখ্যালঘু না থাকায় এখানে কোনো সংখ্যালঘু কমিটির সদস্য রাখা হয়নি। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার চেয়ারপার্সন সুভাষিস বটব্যাল, সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, বাঁকুড়া পৌরসভার প্রশাসক মহাপ্রসাদ সেনগুপ্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমাদের বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের আজকে নতুন কমিটি ঘোষণা হয়েছে। জেলা কমিটিতে 54 জন আছেন, তার মধ্যে আমার একজন ওয়ার্কিং, আমি প্রেসিডেন্ট আছি, একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন, 11 জন আছেন ভাইস প্রেসিডেন্ট, আপনার 9 জন আছে জেনারেল সেক্রেটারি, 13 জন আছে সম্পাদক এবং আপনার 19 জন আছে সদস্য। টোটাল 54 জনের কমিটি এবং 24 জন ব্লক প্রেসিডেন্ট করা হয়েছে। 24টা ব্লক করা হয়েছে, একটা ব্লকে কোনো প্রেসিডেন্ট হয়নি। 21টা ব্লক এবং 3টে পৌর কমিটি মিলে 24টা হয়েছে। গঙ্গাজল ঘাটিতে কোনো মাইনরিটি নেই, সেই জন্য গঙ্গাজল ঘাটিতে কোনো মাইনরিটি কমিটি নেই। তা আমাদের এর মধ্যে প্রায় 7 জন মহিলা এই জেলা কমিটিতে আছেন এবং আমাদের নতুন মুখ, আমাদের যে 54 জনের এবং এই যে 24 জন, 76 জনের যে কমিটি, তার মধ্যে অন্ততপক্ষে 40 জন হচ্ছেন নতুন মুখ এবং এই 36 জন হচ্ছে পুরনো মুখ। এবং এই নতুন মুখ যারা এসছেন তারা খুব শিক্ষিত, ভালো ভালো ছেলে, তাদের অনেক অভিজ্ঞতাও আছে সংগঠনে, তাদেরকে নিয়ে আসা হয়েছে আগামী দিনে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য। কারণ সংখ্যালঘু সেলটা দীর্ঘ 5-7 বছর কোনো অনুমোদিত কমিটি ছিল না, 5-6 বছর পরেই প্রথম একটা মানে সংখ্যালঘু সেলের একটা অনুমোদিত কমিটি রাজ্য থেকে অনুমোদন হয়েছে। এবং এই যে জেলার যে পূর্ণাঙ্গ কমিটি করেছি সেটাও আমাদের প্রায় 5-6 বছর পরে হলো। ফলে আমি আশা করব যে এই নতুন কমিটি আগামী দিনে বাঁকুড়া জেলায় অত্যন্ত সংগঠনটাকে শক্তিশালী করার জন্যে এবং তৃণমূল কংগ্রেসের ঝান্ডা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে সংখ্যালঘু সেল কাজ করবে। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, টিভি নিউজ 10।